প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামসুন নাহার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রবাসী শ্রমিককে একটা পূর্ণাঙ্গ ইউনিট ধরে তার জীবনযাত্রা, তার আয়, তার ব্যয়, তার ভবিষ্যৎ জীবন, তার পুনর্বাসন, তার পারিবারিক অবস্থা, তার বিনিয়োগ, এটা কী করা যায় সার্বিকভাবে বিচার করে সরকার হয়তো এজন্য একটা যথাযথ প্রতিষ্ঠান তৈরি করতে পারে। অভিবাসন দিবসে যদি একটা প্যাকেজ হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু অভিবাসনটাকে আমরা সাস্টেইন করার জন্য, যে 1 কোটি লোক যে যারা বিদেশে রয়েছে তাদের জন্য, তাদের সম্মানের জন্য আমরা কাজ করতে পারবো। সরকারের পক্ষ থেকে একজন অভিবাসী যখন 3-4 বছর পর বিদেশ থেকে খুব ভালোভাবে কাজ করে আসবে, তাকে একটি সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, যে সনদের মধ্যে দিয়ে সে তার দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় সরকারকে তার একটা সুযোগ গ্রহণ করতে পারে।